একটা एग्जांपल দিয়ে শেষ করছি অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন আপনাদের সাগরের পারে চোরাবালি আছে মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে এখন প্রথমে তার টাকনু পর্যন্ত ডুবে গেছে এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য আশপাশে অনেক মানুষ এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না নড়াচড়া করো না যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে কথা বুঝতে পারছেন সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকে একটা তামাশা দেখলো এবং তাকে বলল নড়াচড়া করো না সে নড়াচড়া করলো কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল অটোমেটিক্যালি নড়াচড়া না করলেও তো ডুবে ডুবে না ডুবে ডুবে গেল হাঁটু পর্যন্ত এবার সে ছটফট করছে আরো বেশি বের হতে হবে আমাকে আশপাশে সব মানুষ বলছে নড়াচড়া করো না ডোন্ট মুভ নড়াচড়া করো না নড়াচড়া করলেই আরো ডুবে যাবে আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না এরপর তার কোমর ডুবলো এরপর তার বুকটা ডুবলো এরপর তার গলা পর্যন্ত ডুবলো এখন তার মাথাটুকু বাকি আছে এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় জান বাঁচানো যায় কিভাবে এখনো আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো এতটুকু থাকতে পারো এই অবস্থায় যদি সে আরেকটু কাল বিলম্ব করে আজ হোক আর কাল হোক তার ওই মাথাটুকু ডুবে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের অবস্থা কে ওই দেহটাকে টেনে বের করবে কাদের এই হিম্মত আছে কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার কাছে জানা নাই এই যে এক্সাম্পলটা দিয়েছি আমি এটা আমি আপনাদের সাগর পাড়ে গিয়ে শিখেছি আমার কাছে নিজেকে মনে হচ্ছিল এমন যে আমার অবস্থা হয়তো এমন একটাই আওয়াজ নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বাকি আছে এইটুকু ডুবে যাবে এইটুক আজ না হোক কাল ডুবেই যাবে যদি শুরু থেকে নড়াচড়া করতো এবং শুরু থেকে সবাই জুড়ে তাকে হেল্প করতো এবং তাকে টেনে তোলার চেষ্টা করতো আজকে ওই উম্মার অবস্থা এমন হতো না এই করতে 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 আজকে আমাদের এই অবস্থা হচ্ছে আপনারা ফিকির করেন কিভাবে ওই প্রায় ডুবে যাওয়া শরীরটাকে বের করবেন আমার কোনো ক্ষমতা নাই যতটুকু ছোট্ট ভাঙাচোরা ইলেম কালাম আছে এর মধ্যেও আমি 100% কখনো দিতে পারি না আমি হয়তো 30% 40% দিতে পারি বাকি 60-70% দিতে পারি না আমি এতটুকু শেয়ার করছি বাকি ফিকির আপনারা করুন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের আল্লাহর এই উম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাঁচাবেন তাদের উপকার করবেন কল্যাণ করবেন ভবিষ্যতে কি হবে এই উম্মার কিভাবে হাল ধরবেন এগুলো আপনারা চিন্তা করতে থাকেন আমার কাছে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল নাই আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন